আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে রাজশাহী। গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে পরিচিত লাভ করাতে কাজ করেছেন বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। ঝকঝকে এই শহরটি এখন শান্তিনগরী হিসেবে পরিচিত নগরবাসীর কাছে। এখনও চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে রাস্তাঘাট থেকে শুরু করে উন্নত নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে রাজশাহীবাসী। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ আর ফুলে ফুলে সাজানো সড়ক বিভাজন, দৃষ্টিনন্দন রাতের আলোকসজ্জা রাজশাহী নগরীকে করে তুলেছে আকর্ষণীয়। এরই মধ্যে সবচেয়ে বাসযোগ্য হিসেবে দেশসেরা হয়েছে পদ্মাপাড়ের এই শহর। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কর্মতৎপরতায় যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এসেছে আমূল পরিবর্তন। প্রধান সড়কগুলো উন্নীত করা হয়েছে চার লেনে। বুধপাড়া এলাকায় রেল ক্রসিংয়ে নির্মিত হয়েছে রাজশাহীর প্রথম ফ্লাইওভার। এছাড়া আরও পাঁচটি ফ্লাইওভার নির্মাণের নকশা চূড়ান্ত হয়েছে। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সর্বপ্রথম টানেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে অনেক শহর ঘুরেছি, কিন্তু রাজশাহীর মতো এত পরিচ্ছন্ন শহর কোথাও দেখিনি। অনেক সুন্দর পরিচ্ছন্ন শহর, মানে আমি আছি 4-5 বছর যাবত। শুধু তাই নয়, শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া পদ্মা নদীকে ঘিরে নানা উন্নয়ন প্রকল্প বিনোদনপ্রেমীদের আরও বেশি আকৃষ্ট করছে। এছাড়া শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ, এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার কাজ শেষ পর্যায়ে। 10 বছর আগের রাজশাহী আর আজকের রাজশাহী অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমার মনে হয় যে কোনো নগরীতেই বা কোনো সিটিতেই মনে হয় এরকম পরিবেশটা নেই। এদিকে সিটি কর্পোরেশনকে ঢেলে সাজাতে যে মহাপরিকল্পনা করা হয়েছে তা তার মেয়াদকালেই সম্পূর্ণ করতে পারবেন বলে আশা মেয়রের। আগামী আরো 7 মাস আমাদের মেয়াদ আছে, এর মধ্যে আমি আরো কাজগুলি শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। 2016 সালে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমানোয় বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী। পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন দ্বিতীয়বারের জন্য অর্জন করে জাতীয় পরিবেশ পদক 2021। দেশের সবচেয়ে পরিবেশ বান্ধব শহর হিসেবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অব দ্য ইয়ার সম্মাননা 2020 অর্জনের খ্যাতিও রয়েছে এই নগরীর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।